আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি জাম ভর্তা করে দেখাবো এটা আসলে কম বেশি সবাই পারেন তারপর আমি যেভাবে করে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সিজনাল ফলগুলোর মধ্যে জাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো প্রথমে আমি জামগুলো পরিষ্কার করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আর দুইটা মরিচ দিয়েছি আর এই মাখাটা কিন্তু অবশ্যই মরিচ দিয়ে করার চেষ্টা করবেন এতে করে বেশি ভালো লাগে এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি কাসুন্দি আর এই মাখাটার কিন্তু বেশি টেস্টি করে এই কাসুন্দিটার কারণে আর অবশ্যই এই কাসুন্দিটা দেওয়ার চেষ্টা করবেন তো কাসুন্দিটা দেওয়ার পরে আমি এই একটা বক্সের মধ্যে নিয়েছি বক্সের মুখটা লাগিয়ে তারপরে এটাকে ঝাঁকিয়ে নিবো আর জাম ভর্তাটা কিন্তু এভাবে ঝাঁকিয়ে করলেই বেশি ভালো হয় এতে করে জামগুলো বেশি একটা ভর্তা হয়ে যায় না অনেক সফট হয়ে যায় আর দুই একটা ভাঙা আর দু একটা আস্তা থাকে তো মুখে দেওয়ার পরে অনেকটা জামটা নরম থাকে তো ভালোই লাগে খেতে আপনারা চাইলে হাত দিয়ে মোথেও করতে পারেন তবে আমার কাছে এরকমেরই ভালো লাগে ছোটোবেলা থেকে আমরা এভাবে করেই খেয়ে এসেছি তো আমার মাখাটা কিন্তু হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন তো এভাবে করে চাইলে কিন্তু আপনারাও খুব সহজে জাম ভর্তা করতে পারেন আমার কাছে তো এই ভর্তাটা ভীষণ মজার আর ভীষণ ভালো লাগে আর আপনারাও যদি করে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কীরকম লাগে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন